নিত্যপণ্যের বাজারে গরুর মাংস যেন অস্থির ঘোড়া। দেড় মাস আগে যে গরুর মাংস মাইকিং করে কেজি প্রতি 590 থেকে 600 টাকায় বিক্রি করা হচ্ছিল, তা এখন বিক্রি হচ্ছে 700 টাকায়। এর মাঝে আবার গেল বছরের 6 ডিসেম্বর মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন মিলে এক মাসের জন্য 650 টাকায় গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে রাজধানীতে তা কার্যকর করে। প্রায় দেড় মাস পর রাজধানীর বাজারগুলোতে আবারও সেই চিরচেনা রূপ, দাম বাড়তি ক্রেতাদের নাভিশ্বাস। সকালে আসলাম বাজারে, দেখলাম এখন বর্তমানে গরুর মাংসের দামটা 700 টাকা করে, 650 টাকা বাজার যদি 700 টাকা নেয়, এখন আমরা তো ঠেকা পড়ে কিনতেছি, কিছু করার নাই। মাংসের খুচরা বিক্রেতাদের অজুহাত, চড়া দামে কিনতে হচ্ছে গরু। এখন এই গাতলির যে গরু যদি আপনারা একটা কিনেন, তাহলে বুঝবেন যে কি দাম, না কিনলে বুঝবেন না। দাম বিকাশে কাস্টমারদের আর মাংস ব্যবসা সমিতি বলছে দাম বাড়ার দায় বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের। ফার্মার অ্যাসোসিয়েশন দেখলো গরুর দাম যদি কমে যায় তারা ক্ষতিগ্রস্ত হবে, এই জন্যে তারা হারতার করে কূট কৌশলে 650 টাকা মাংসের মূল্য নির্ধারণ করা হলো। অন্যদিকে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বলছে ভিন্ন কথা। তাদের দাবি, গরুর দাম আগের মতোই আছে, দাম বাড়াচ্ছে মধ্যস্বত্বভোগীরা। আমরা তখন যে দামে বিক্রি করতাম, এখনো সেই দামে বিক্রি করছি, তো আমাদের থেকে অ্যাকচুয়ালি মিডলম্যানটা কিনে নিয়ে যায়। বাংলাদেশে আপনার 9 লাখের উপরে খামারি আছে, আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার 15 থেকে 16-17 হাজার মতো মেম্বার আছে আমাদের। সো এখানে যে অ্যাসোসিয়েশন করে আমাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব, এটাও কিন্তু পসিবল না। তাহলে গরুর মাংসের নতুন দাম নির্ধারণ করবে কে? এমন প্রশ্নে দুপক্ষই বলছে সরকার। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা।